ভিউয়ার্স কেমন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা আমাদের নাটোরের লতিরেস কচু একের জমি। এটা তো ভিউয়ার্স আসলে লতিরেস কচুর নতুন একটা চাষ পদ্ধতি সম্পর্কে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আসলে লতিরেস কচুর দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে গাছ। তো নতুন চাষ পদ্ধতিটা হচ্ছে কি, আপনার আগে আমরা চাষ করতাম 1 বিঘা বা 33% জমি যাই বলেন, এখানে কিন্তু আমরা আগে চাষ করতাম 4000 পিচ চারা, 4000 কি 4200 পিচ চারা আমরা কিন্তু এখানে চাষ করতাম, রোপণ করতাম। তো এখন হচ্ছে আপনার বর্তমানে এখানে আপনার 4500 করে আপনার চারা লাগাইতে হবে, 4500-4600 পিস করে 1 বিঘা বা 33% জমিতে। আপনার এটা 1.5 হাত বাই 1 হাত দিতাম আমরা, আপনার সারি থেকে সারির দূরত্ব দিতাম আমরা আগে হচ্ছে 1 হাত বাই 1.5 হাত, আর এখন হচ্ছে দিতে হবে আপনার হচ্ছে 1.5 হাত ঠিক থাকবে, কিন্তু এদিকে আপনার কমায় দিতে হবে, আপনার মোটম হাত পর্যন্ত আপনারা দিবেন কিন্তু। তো আপনারা টোটাল ফুললি 1 হাত দিবেন না, আপনারা মোটম হাত করে দিবেন। তো ভিউয়ার্স আপনারা এটার কারণ আমি বলি যে কিসের জন্য আপনারা এটা আপনাদেরকে বিঘাতে আপনার চারা বাড়ায় দিতে বলতেছি, 300 থেকে 400 চারা কিসের জন্য বাড়ায় দিতে বলতেছি, কারণ ভিউয়ার্স আপনার এতে দেখা যায় যে লতিরাজের যে লতিটা আপনার এটা অনেক মোটা হয়। তো মোটা হওয়ার কারণে দেখা যায় ওটা আশ আশ হয়ে যায় আপনার, এজন্য আপনার বাজারে ওর 200 থেকে 300 টাকা কিন্তু মনে কিন্তু কম থাকে আপনার, যেটা চিকন লতির থেকে মানে মাঝারি লতির থেকে। তো আমি সেজন্য বলি যে আপনারা যদি ওটা ওই নতুন পদ্ধতিতে যদি চাষ করেন তাহলে দেখা যাবে আপনার লতিটা লম্বা এবং মাঝারি ধরনের হবে, দেখা যাবে আপনার ওই মোটা হয়েও যেটুকু ওয়েট হবে মানে ওজন হবে একটা লতির, ওই দেখা যাবে যে আপনার হচ্ছে লম্বা এবং আপনার মাঝারি ধরনের হয়ে মাঝারি সাইজের হয়ে একই একই হবে, কিন্তু আপনার লতির ওয়েটটা কিন্তু একই হবে। আর এদিকে দেখা যাবে আপনার 300 থেকে 400 গাছ বেশি লাগতেছে, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে আপনার ওই 300 থেকে 400 গাছের যে বেশি আপনার ওই লতিটা কিন্তু এক্সট্রা পাবেন আপনি। তো ওদিক দিয়ে দেখা যাচ্ছে ওদিকে ফলন কিন্তু আপনার বাড়বে। এখন যদি আপনার হচ্ছে প্রতি 1 বিঘা বা 33% জমিতে বর্তমানে হচ্ছে আপনার 6 মণ 7 মণ, তো সেই সময় আপনার 7.5 মণ পর্যন্ত কিন্তু হবে, 7.5 মণ 8 মণও হবে কিন্তু আপনার যদি একটু ভালো করে যত্ন নিতে পারেন, তো 7.5 মণ 8 মণ পর্যন্ত কিন্তু এটা লতি হবে আপনার যদি নতুন পদ্ধতিতে যদি চাষ করেন। তো ভিউয়ার্স এই লতিরেস কচু যদি কেউ চাষ করতে চান অবশ্যই আমাদের থেকে পরামর্শ নিতে পারেন, এবং আপনার অরিজিনাল চারা যদি চাষ করতে চান, অরিজিনাল চারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনাদের কিন্তু আমরা চারা পাঠাবো। তো আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা চারা পাঠাইতে পারি, অথবা বাসের মাধ্যমে কিন্তু আপনার চারাটা সংগ্রহ করতে পারেন। আর ভিউয়ার্স এই লতিরেস কচু যদি কেউ চাষ করতে চান আপনি সঠিক পরামর্শ নিয়ে, একটা জিনিস করতে গেলে অবশ্যই সঠিক পরামর্শ দরকার হয়, তো সঠিক পরামর্শ যদি আপনারা নিয়ে যদি চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু চারা সংগ্রহ করতে পারেন। আর ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।